রাত 12টা বাজে, সেদিন ছিল অমাবস্যার রাত। রাশিয়া ইউক্রেন বর্ডারে তখন অন্ধকারে ছিল। জেলিনস্কি নামের একজন ইউক্রেন সৈনিক নতুন সাথীর সাথে টেন্ডির দিকে যাচ্ছিল। এ জেলিনস্কি, আজকে কাজের প্রথম দিন তো? হ্যাঁ ভাই, বহুদিনের স্বপ্ন পূরণ হলো, তোমার ভাই সৈনিক হয়ে গেল। আজ তোমার ভাইয়ের প্রথম দিন। দিন নয় জেলিনস্কি, রাত, তোমার প্রথম রাত। রাত হোক বা দিন হোক, কি আসে যায়, সৈনিকের জন্য সব সমান। জেলিনস্কি, লক্ষ্য রাখিস, এই জায়গাটা কিন্তু ভালো নয়। তারপর অমাবস্যার রাত, তোমাকে একাই পাহারা দিতে হবে। ভূত টুত আছে নাকি? হ্যাঁ ভাই, তুমি যখন কথা তুললে তাহলে বলছি, অমাবস্যা রাতে সাদা কাপড় পরা একটা মেয়ে এখানে ঘোরাঘুরি করে। অনেক সিনিয়র ভাই মেয়েটাকে দেখেছে, তাই সাবধানে থেকো। যাও, টেন্ট এসে গেছে, আমার যেতে হবে। একি, আমার ঘুম পাচ্ছে কেন? এমন তো হবার কথা নয়। হঠাৎ করে জেলিনস্কির দিকে কেউ এগিয়ে আসতে থাকে। জেলিনস্কি এর পিঠে হাত রাখে। জেলিনস্কি যখন পিছনে তাকায়, জেলিনস্কি ভয়ে কেঁপে ওঠে। ওর পেছনে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। জেলিনস্কি কিছু বোঝার আগেই ওই আত্মার চোখে চোখ পড়ে যায় এবং জেলিনস্কি বশীভূত হয়ে যায়। আমি ঘুমিয়ে পড়ছি। জেলিনস্কি মাটিতে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। জেলিনস্কিকে দেখে ভূতটা মিষ্টি মিষ্টি হাসে আর জেলিনস্কিকে কোলে তুলে হাঁটতে শুরু করে। অন্যদিকে মেজর সূর্য রেড অ্যালার্ট পায়। ভীর সিপাহি জেলিনস্কিকে ওয়্যারলেস পাঠাও, বলো অ্যালার্ট থাকতে, বিপদ আসছে। হ্যালো হ্যালো জেলিনস্কি, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো। জেলিনস্কির ওয়্যারলেসটা টেন্ডের সামনে পড়েছিল আর ভূত জেলিনস্কিকে দূরে নিয়ে যাচ্ছিল। স্যার, নো রেসপন্স। ভীর, আরো কিছু সৈন্য নিয়ে জেলিনস্কির টেন্ডে যাও, তাড়াতাড়ি, ফাস্ট। ওকে মেজর। কামান সোলজার। 10-15 জন সৈন্য দৌড় দিয়ে ভ্যানে উঠে পড়ে, কিন্তু ভ্যান স্টার্ট হচ্ছিল না। আরে, ইমার্জেন্সি আছে, ফাস্ট। ভ্যান স্টার্ট হচ্ছে না। হোয়াট, ধাক্কা মারো, ধাক্কা মারো, তাড়াতাড়ি। সৈনিকরা নেমে পড়ে আর ভ্যানটাকে ধাক্কা দিতে থাকে। জেলিনস্কিকে নিয়ে দূরে চলে যাচ্ছিল আর মাটিতে শুয়ে দেয়। জেলিনস্কি স্ট্যান্ডে হঠাৎ হামলা হয়। 10-15 জন রাশিয়া সৈনিক এলো পাতারিভাবে জেলিনস্কির স্ট্যান্ডে গুলি শুরু করে। সিপাহি, হামলা করো, একটা ইউক্রেনের সৈনিক না বাঁচে যেন। স্ট্যান্ডে দেখো, কেউ লুকিয়ে আছে। একজন রাশিয়া সৈনিক স্ট্যান্ডের ভিতরে ঢোকে, কিন্তু পাল্টা গুলির তাণ্ডবে পিছিয়ে আসে। টেন্ডের দিকে ফায়ার শুরু হয়, কিন্তু টেন্ডের থেকেও ফায়ারিং হতে থাকে। আর হাতে বন্দুক নিয়ে ভূত ফায়ারিং করতে করতে বের হয়ে আসে। সিপাহি, ভূত ভূত, পালাও। রাশিয়ার সৈন্যরা পালাতে শুরু করে আর ভূত সবাইকে ধাওয়া করে। এক এক করে রাশিয়ার সৈন্যকে মেরে ফেলে। সব রাশিয়ার সৈন্যরা মারা যায়। অন্যদিকে মেজর তড়িহড়ি করে জেলিনস্কির টেন্ডের দিকে আসে। হ্যালো জেলিনস্কি, তুমি কি বেঁচে আছো? হ্যালো হ্যালো, আরে তুমি তাড়াতাড়ি চলো, মনে হচ্ছে হামলা হয়েছে। ভূত আবার জেলিনস্কিকে টেন্ডের সামনে আনে। জেলিনস্কির জ্ঞান ফিরে আসে। জেলিনস্কি সাদা কাপড় পরা ভূতকে দেখে ভয় পেয়ে যায়। এই সব কি হচ্ছে বাবা? এরা রাশিয়ার পাগল সৈন্যরা ছিল, হামলা করতে এসেছিল।
আপনি কি এদের মেরেছেন? হ্যাঁ, আমি মেরেছি এদেরকে। আমাকে ক্ষমা করে দাও। তুমি একা ছিলে, এদের সাথে লড়তে পারতে না, এই জন্য আমি তোমাকে নিয়ে দূরে চলে গিয়েছিলাম। আপনি কে? আমি একজন মায়ের আত্মা। তোমারই মতো আমারও একজন সৈনিক ছেলে ছিল, দেশের সেবা করতে করতে এখানে শহীদ হয়েছিল। আর অন্যদিকে আমিও মারা যাই, মরার পর আমি ভূত হয়ে যাই আর ঠিক করি যে দেশের শত্রুদের দেশের দিকে চোখ তুলে তাকাতেই দেব না। তখন থেকে আমি ভূত হয়ে বর্ডারে ঘুরে বেড়াই। আমাকে যদি প্রশ্ন করে আমি কি উত্তর দিব? তুমি সবকিছু বললে ও কেউ বিশ্বাস করবে না, তাই চুপ করে থাকো। ওরা এসে গেছে, আমি যাই, যখন দরকার হবে এই মাকে স্মরণ করো, চলে আসব। ভূত গায়েব হয়ে যায় আর মেজর এসে দেখে সব রাশিয়ার সৈন্যরা মরে পড়ে আছে। বিপদ কেটে গেছে, জেলেনস্কি একাই সব রাশিয়ার সৈন্যকে মেরে ফেলেছে। জেলেনস্কি তোমার জয় হোক। জয় বলতে হলে ওই মাকে বলুন যে সেনা জন্ম দেয় আর দেশকে রক্ষা করে। বলো ইউক্রেনের গরিমা বীরদের গৌরব, ইউক্রেনের গরিমা বীরদের গৌরব।